লোন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ বিষয় বা আদালত থেকে কোর্ট থেকে কোনো নোটিশ গেলে সেই নোটিশের গুরুত্ব বুঝে সেই নোটিশটি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে। কারণ বিভিন্ন সময় এই লোন সংক্রান্ত বিষয়ে বিশেষ করে বা যে কোনো নোটিশ আদালত থেকে যখন যাবে সেই নোটিশটি অ্যাকসেপ্ট করবেন, না হলে আপনার কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে। এই লোন সংক্রান্ত বিশেষ মামলায় দেখেছি যখন আপনি সেই সমনটা গ্রহণ করছেন না, অর্থাৎ সমন আইনের ভাষায় সমন বলে যেটি নোটিশটি যাচ্ছে সেটা আপনি গ্রহণ করছেন না, তখন আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাচ্ছে। এবার আপনি আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি জামিন নিচ্ছেন। এই যে দু তিনটে পরপর লোনের মামলায় দেখবেন এক সাই নোটিশ যাচ্ছে, বারবার নোটিশ যাচ্ছে, আপনি হায়রানি হয়ে যাচ্ছেন। সিউন নোটিশ কি বৃত্তান্ত মানুষ তো অতটা বুঝে উঠতে পারে না। সেই ক্ষেত্রে আইনি নোটিশ যাচ্ছে, লিগাল নোটিশ যাচ্ছে, না আপনার কোর্ট থেকে সমন যাচ্ছে, সেটা বোঝার জন্যে আপনার নিকটবর্তী যে আইনজীবী আছে, আপনার ভালো যে আইনজীবী আছে তার সাথে পরামর্শ করবেন। কারণ একটা মামলা, একটা বিষয়ে, লোনের বিষয়ে একটা মামলা আপনাকে দু তিন চারবার হচ্ছে বেল নিতে হতে পারে, জামিন নিতে হতে পারে, হায়রানি হতে হতে হবে। কারণ আপনি সেই নোটিশটা অ্যাকসেপ্ট করছেন না। এবার কি হয়, বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আমরা লোন নিয়ে থাকি, সেই লোনে কোম্পানি কি করে তাদের টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করে। যে টাকাটা আপনাকে অ্যামাউন্টটা লোন দিয়েছে বা যে গ্যারেন্টার আছে তাকেও কিন্তু হ্যারাসমেন্ট হতে হয়। এবারে তারা কি করে, আপনার যে গ্যারেন্টার আছে এবং আপনি যে লোন নিয়েছেন সেই ক্ষেত্রে দু তিনটে কেস হয়ে যায়। এই দু তিনটে কেস হলে কি হয়, আপনাকে প্রথমত তো সেই সেই লোনেতে সেই কোর্ট থেকে জামিন নিতে হয়। এই জামিন নেওয়ার পর, এবার জামিন নিলেন, দু তিনটে কেস হয়ে গেছে, আপনি সমনটা ঠিক মতো অ্যাকসেপ্ট করেননি বা বৃত্তান্তটা কি বুঝতেই পারেননি, বেশ ভালো বিষয়। এবারে আপনি আইনজীবীকে, আপনার উকিলবাবুকে বলছেন যে আমার একটা মামলা আপনি দু তিনটে কেন জামিন করাচ্ছেন, বা পুলিশ স্টেশন থেকে বলছে যে আপনার নামে এখনো ওয়ারেন্ট জারি আছে। সেই ক্ষেত্রে একটা মামলা ঠিকই, কিন্তু যারা যারা হচ্ছে আপনাকে লোন দিয়েছেন, কোম্পানি থেকে যারা লোন দিয়েছে, দু তিনটে মামলা করে তারা বসে আছে। এবার আপনার আইনজীবী যে আছে, অ্যাপিয়ারেন্স যে করবে, কোর্টে যে প্রেজেন্ট করবে, আপনার যে ওয়ারেন্ট জারি আছে, প্রথমত ফার্স্টলি যে ওয়ারেন্ট জারি আছে সেটা থেকে তো আপনাকে জামিন থেকে আগে তো মুক্তি দিতে হবে। সে মুক্তির পরেই আপনি কিন্তু আপনার আইনজীবী তারপরেই কিন্তু কোর্টে অ্যাপিয়ারেন্স করে, কোর্টে প্রেজেন্ট করে, সমস্ত বিষয় প্রেজেন্ট করে সমস্ত বিষয় বলতে পারবে যে একটা মামলায় একটা বিষয়ে বিভিন্ন ধরনের মামলা, একটা ফ্যাক্টের উপর বিভিন্ন ধরনের মামলা, এই অ্যামাউন্ট, তারপরে সেটেলমেন্টের কথা ভাবা যাবে, আপোষে মীমাংসার কথা ভাবা যাবে, লোক আদালতের কথা ভাবা যাবে, বিভিন্ন বিষয় তারপরেই আসে। তাই আমাদের আদালতের গুরুত্ব বুঝে, আমাদের মামলার গুরুত্ব বুঝে সেই ক্ষেত্রে আদালত থেকে হোক বা বিভিন্ন লিগাল নোটিশ আসুক, সেই নোটিশের গুরুত্ব বুঝে সেই নোটিশটা অ্যাকসেপ্ট করবেন, সমনটা অ্যাকসেপ্ট করবেন, লিগাল নোটিশটা অ্যাকসেপ্ট করবেন। কারণ পরবর্তীকালে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে এবং বিভিন্ন ধরনের মামলা হবে আপনার নামে, এবং দু তিনটে আপনাকে জামিন নিতে হবে। তাই লোনের মামলায় বিশেষ করে এই জামিনের বিষয়ে মাথায় রেখে আপনাকে যে কোনো চিঠি, কোর্টের যে কোনো চিঠি, সেগুলি অ্যাকসেপ্ট করা উচিত।